আমি হোম রিলস আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণে আর অল্প সময়ে খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারি এই সুজির মিল্ককেক। দেখতে যেমন নরম, তুলতুলে আর স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। তাহলে শুরু করা যাক আজকে আমার রেসিপি, সুজির মিল্ককেক। একটি মিক্সিং জার নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/2 কাপ ওটস, 1/2 কাপ ডেসিকেটেড কোকোনাট, 50 গ্রাম সুগার, 1/2 কাপ নুন, সল্ট দিলে টেস্টটা খুব ভালো হয়, দিচ্ছি 3 টেবিল স্পুন রিফাইন অয়েল। এবার দিচ্ছি 200 ml লিকুইড দুধ আর কয়েকটি এলাচ দানা সুন্দর ফ্লেভারের জন্য। একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটি কাচের বাউলসে সম্পূর্ণ ব্যাটারটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার, 2 টেবিল স্পুন ভ্যানিলা কাস্টার্ড। দারুণ টেস্ট তো হয় আর খুব সুন্দর একটি ফ্লেভার হয় ভ্যানিলা কাস্টার্ড দিলে। এবার সমস্ত একসাথে মিক্সড করে নিচ্ছি খুব ভালো করে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। সম্পূর্ণ ব্যাটারটি এখানে আমি ক্লকওয়াইজ মিক্সড করে নিচ্ছি। এখন আবার 50 ml দুধ অ্যাড করছি, সুজির ব্যাটারটা পারফেক্ট সেমি লিকুইড করার জন্য। ব্যাটারটা সেমি ব্যাটার করতে হবে, খুব বেশি ঘন বা পাতলা করা যাবে না। এখন ঢেকে রেখে দিচ্ছি 25 মিনিটের জন্য। নিয়ে নিয়েছি 3টে স্টিলের বাটি, বাটিগুলো আমি তেল গ্রিজ করে নিচ্ছি খুব ভালো করে, যাতে আমার ডিমোল করতে খুব সুবিধা হয়। 25 মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1টি ইনো, 1 স্পুন দুধ দিয়ে ইনোটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। ভালো করে ইনোর সাথে ব্যাটারটা মিক্স করে নিচ্ছি। ইনো দেওয়ার পর ব্যাটারটা খুব সুন্দর ফ্লপি হয়ে গেছে, তবে ইনো দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না। এখানে আমি আরো 2টো ছোট ছোট কাচের বাউলস নিয়ে নিয়েছি, 1/2 বাউলস ব্যাটার দিয়ে দিয়েছি। আমি এখানে 2 রকম ফুড কালার ইউজ করছি, 1টি রোজ কালার আর 1টি অরেঞ্জ কালার। তাই 1টি ছোট বাউলসের মধ্যে দিয়ে দিচ্ছি রেড কালার আর 1টি ছোট বাউলসে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। এবার 2টো বাউলসের মধ্যে কালারগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার তেল গ্রিজ করা স্টিলের বাউলসের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি ব্যাটারগুলো। কড়াইতে জল দিয়ে 1টি প্লেট বসিয়ে দিয়েছি, ইন্ডাকশনের সুইচ অন করে দিয়েছি আর বাটিগুলো প্লেটের উপরে বসিয়ে দিয়েছি। এখন লিড লাগিয়ে 20 মিনিট ওয়েট করব। দশ মিনিট পরে আমি চেক করেছি, যখন ফুলতে শুরু করেছে তখন
দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। আমার নিট লাগিয়ে ওয়েট করছি। ফাইনালি একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি, টুথপিক একদম ক্লিন এসছে, মানে আমার সুজির মিল্ক একদম রেডি। তাহলে কেকগুলো ডিমোল্ড করে নেওয়া যায়। সুজির মিল্ক খুব সুন্দর ডিমোল্ড হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারি দারুণ স্বাদে এই সুজি মিল্ক। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে প্লিজ একটা লাইক করে আর কমেন্টস করে জানাবে আজকে আমার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে। আজকে যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে প্রথমবার এসেছো, ভিডিওটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দিও। তবে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবে না যে আমি কীভাবে বানিয়েছি। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।